পারিনি আজকে আমাকে সকালে উঠতে একটু খুব দেরি হয়ে গেছে আটটার সময় আমি দেখি ছেলে অফিস যাবে খুব দেরি হয়ে গেছে তারা হলো করে ভাত বসিয়ে দিয়েছে আর আমি উঠতে ভাজে বসিয়ে দিয়েছি আর এক পিস মাছ ওকে রান্না করে দেবো কী করবো তারা হলো করে আলু ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর এক পিস মাছ ওকে করে দেবো তারপরে আমরা আবার তারাগুলো করে সব সময়ের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি এরা হাড়ির মধ্যে ঢেলে দিচ্ছে আচার করবো আম এখন প্রচুর আম উঠেছে কাঁচা কিছুটা আচার করে রেখে দিই এই যে আম কেটেছি এবং নুন দুধ মাখিয়ে রোদে দেবো তারপরে বিকালবেলা ডাইরে কালকে আচারগুলো করে দেবো তাহলে আপনারা দেখতে থাকুন কীভাবে আচার করি সবাই আচার করে শুকাচ্ছে তারপর দিয়ে এসে ঘর চারিদিকে খুব নোংরা ছিল কারণ বাচ্চার জন্য কিছু করতে পারি না বাচ্চা জ্বর এসেছিল চারিদিকে পাতা টাতা খুবই নোংরা ছিল সেগুলো ঝাড় ফাড় দিয়ে সব পরিষ্কার পরিষ্কার করে এসে এখন আবার একটু টুকটাক রান্না করছি শাশুড়িমা খাবো তো সেটা তো চলেই গেছে আপনাদের বললাম মাছ করে দিয়েছি আলু উঠে ভাজা করে দিয়েছি এবারে কুমড়ো করবো কুমড়োটা আমি কী দিয়ে করবো সেটা আপনারা দেখতে থাকবেন কুমড়ো আর একটু টক জল হয়তো করবো দেখি না মাছ করি মাছটা ভাবছি মাছ করবো করো ওই যে ওই মাছটা আছে তিন পিস মাছ আছে তাহলে একটু মাছের ঝোল করে দেবো আর এই কুমড়োটা করে দেবো তাহলে আপনারা দেখুন আমি কী রান্না করি রান্নার সময় আবার আপনাদের দেখাবো আপনারা দেখতে দেখুন এই যে লোটে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই যে কাতলা মাছ বেশি নেই তিন পিস আছে এখানে ছেলেকে রান্না করে দিয়েছি সকালবেলা আর এটা আমার আর নাতনির আর বৌমার তিনজন আমাদের হয়ে যাবে আর লোটে মাছ দিয়ে কুমড়ো দিয়ে আজকে করবো দেখুন হ্যাঁ যারা অনেকে কুমড়ো খেতে চায় না ভালো লাগে না লোটে মাছ একটুখানি মাছ দিয়ে করলে দেখবেন অন্যরকম স্বাদ হবে খেতেও ভালো লাগবে আর খেয়েও নেবে তাহলে আমি কুমড়ো দিয়ে লোটে মাছটা দিয়ে করবো আর টমেটো দেবো আর এই এই মাছটা দিয়ে আর আলু দিয়ে পটল দিয়ে একটু ঝোল করবো কেন বৌমা খাবে তো আমি তো আবার কাঁটাপোনা অতটা খাই না এগুলো তাহলে আলু পটল দিয়ে এটা দিয়ে ঝোল করবো কাঁচা লঙ্কা দেবো টমেটো দেবো একটু জিরে গুঁড়ো টুড়ে দেবো তাহলে দেখুন আমি কী করি মাছের ঝোলটা করে নেবো আগে তুলে দিচ্ছি অল্প মাছ তো তোমার মেয়েরও করে দেবো এর মধ্যে নাকি আমার ভাজা রাখবে এই যে আমি এইবার এটা ধরে করছি কেন বাচ্চা একটু নড়াচড়া করছে তো বৌমা গেল ওখানে তাহলে আমি এবার নিজে কী করি জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এবার আলু পটলগুলো দিয়ে দিলাম এটাই আমাদের অসুবিধা আপনারা একটু মানিয়ে নিয়ে এই ভিডিওটা দেখবেন কেন বৌমা আমরা দুজনে করি তো কেউ আমাদের ভিডিও ক্যামেরা ধরার মতন কেউ নেই বৌমা একটু অন্য কাজে চলে গেলে তখন বাচ্চা উঠে যায় তার চান আছে খাওয়া আছে ওগুলো দেখতে হয় তো তখন আমি একটু নিজে ধরে করি কি করব। এইভাবেই ভিডিওটা করছি আর এখানে সব রেডি করে এই জন্য নিয়েছি বৌমা চান করতে গেছিলো আমি সব কেটে গুছিয়ে রেডি করে নিয়েছি নাহলে কখন উঠে পড়বে তা তো ঠিক নেই ও মা চান করেছিল কুটি চান করা হয়ে গেছে তাহলে এখনও চান করা হয়নি ঘুম থেকে উঠলে ওকে চান করাবে অনেক কাজ আছে এখনও ও মা চান করে এসছে তাহলে আমি এটা ইয়ে করে নিই হলুদ গুঁড়ো দিচ্ছি প্যাকেটের মধ্যেই হলুদ রেখে দিয়েছি আমার
না আপনি কি করেছে, হলুদের শিশিটা ভেঙে দিয়েছে, হলুদ শুদ্ধ এখনো বার করা হচ্ছে না, তাড়াতাড়ি জন্য প্যাকেটের মধ্যেই ছিল, সেইটা থেকেই রান্না করছি। এই যে অল্প তেল মশলা দিয়ে করছি, কাঁচা লঙ্কা দেব, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে এটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিচ্ছি, এবার জল দিয়ে দেবো। তাহলে এবার জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দিই, হতে থাকো আমি অন্য কাজ করতে থাকি, আমরা একটু নুন বেশি খাই, ওই জন্য একটু নুন বেশি করে দিই, মাছটা দিয়ে দেবো, পেঁয়াজ কাটা আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, এখানে লোটে মাছ আছে, আর এখানে কুমড়ো কুচিয়ে রেখেছি, কুমড়ো তো কেউ খেতে চায় না, কুমড়োটা এভাবে কিভাবে খাওয়া যাবে, তাহলে আমি লোটে মাছ দিয়ে কুমড়ো দিয়ে একটু ভর্তা মতন করে নিই, তাহলে হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তাহলে আসুন আমি করছি, দেখুন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কেননা টমেটো তো টক, তো ওইগুলো দিলে পরে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, ওই জন্য কুমড়োটা এখন দিয়ে দিই, পরে টমেটো দেবো। তাহলে আমি এটা একটু কষিয়ে নিই, একটু জিরেগুলো দিয়ে দিচ্ছি, হলুদগুলো দিয়ে দিচ্ছি, ছোটো বাচ্চা থাকে তো ওই একজনের কাছে দিয়ে দিয়েছি কাজ, যে ওই জন্য আবার একটু এখানে করে আবার তাড়াতাড়ি করে বৌমা আবার ধরবে, খাওয়াবে, ভাত রেডি করবে ওর। এর মধ্যে তো জল দেবো, টমেটোটা একটু পরে দেবো, হোক এবার ঢাকা দিয়ে রেখে দিই, আপনারা এরকম করে করছি, আপনারা ওইভাবে একটু করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, এবার ঢাকা দিয়ে রেখে দিই, 5 মিনিট পর আসছি। হয়ে গেছে রান্না, তোমাদেরকে আর দেখানো হয়নি, তো চলো তাহলে এখন খেয়ে নিই, আর আজকের ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।